Assalamualaikum. আমি নীলতারা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বিকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল, ভাবলাম যে একটু হাঁটতে। আমি তো ভুলে গিয়েছিলাম যে ওয়েদারটা সুন্দর হওয়ার কারণ হচ্ছে আজকে দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হলে রাস্তার অবস্থা কি আর বলবো। আর তেলপড়া রাস্তা এই জীবনে আমি কোনোদিনও দেখি নাই ভালো। বৃষ্টি না থাকলেও ভাঙ্গাচোরা দেখি, গর্ত দেখি, পানি জমানো দেখি, আর বৃষ্টি থাকলে তো কথাই নেই। যাই হোক, রাস্তা নিয়ে কথা বলার মতন পারসন আমি এখনো হই নাই, আর এত বড় প্রজেক্ট নিয়ে কথা বলাও আমার ঠিক না। তারপরও এতটুকু বলবো যে আসলে এই মানুষ কিভাবে চলাফেরা করে আল্লাহ মাবুদ জানে। আমি তো রাস্তা দেখে অবাক হয়ে যাচ্ছি যে সবসময় কেন এরকম, সে ছোটর থেকেই কেন এরকম, এখন পর্যন্ত এই রাস্তাগুলো কেন ঠিক হচ্ছে না। দেখেন কি অবস্থা, মানে হেঁটে যাওয়ার মতো অবস্থা নাই, এত বাজে অবস্থা। আচ্ছা, হাঁটতে হাঁটতে কিছুটা অংশ আগে যাওয়ার পরে দেখলাম যে এখানে কিছু গরু, মানে এটা হচ্ছে একটা খামার। আসলে আমি তো কখনো হাটে যাই নাই, আমার আম্মুও কখনো যায় নাই। এখন মা বলল যে আসে খামার যখন দেখি ওনাদের কি খবর, গরু আমরা তো কিনতে হবে, একটু যাচাই বাছাই করি। ভিতরে ঢুকলাম, যাওয়ার পরে দেখলাম যে মাশাল্লাহ এমন সুন্দর সুন্দর গরু, আসলে কি বলবো। পরে ওনাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, ওনাদের তো অনেস, ওনারা অনলাইনে সব সেল করে ফেলেছে, এখন অল্প কি আছে। আর হচ্ছে ওনারা আজকে আর কালকের মধ্যে আরও কিছু গরু আনবে, চিন্তা ভাবনা আছে, তো ওইভাবে বলে নেই কিছু। এখন তিনটা আছে, আমরা যতটুকু দেখেছি তিনটা গরু আছে। আমাদের কাছে মনে হয়েছে গরুগুলো ওনাদের মানে এত সুন্দরভাবে এত যত্নশীল ভাবতেছে, কি বলবো। এটা হচ্ছে দেলপাড়ার এইদিকে এই ফার্মটা আছে খামার, আমি আসলে নামটা জানি না ওনারা কি নামে করছে, কিন্তু দেলপাড়ার ভিতরে ওইদিকে যে কাউকে জিজ্ঞেস করলে এটা বলে দেয় সবাই। যাই হোক, কিছু বলার নেই আসলে, ওনারা আর সেল করবে কি না এত কিছু তো আমি জানি না, আমি জিজ্ঞাসা করি নি। এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় গরু, দেখেন এই লাল গরুটা, আর এটা হচ্ছে ওইটার থেকে একটু ছোট মনে হয়, তবে ছোট হইলে মানে কাছাকাছি ছোট, অনেক বেশি ছোট না। যাই হোক, গরু দেখে ভালো লাগছে, একটা অভিজ্ঞতা হয়েছে, আপনারাও যাবেন অভিজ্ঞতা বাড়াবেন, আমার মতো কখনো যাইনি, এটি একটা অভিজ্ঞতা, ভালো লাগতেছে আসলে। আজকে এই পর্যন্তই, সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।